চরম নিরাপত্তাহীনতা জুবিন গার্গ। বারে বারে আক্রান্ত হয়েছে জুবিন, ইখনের পিছত সিখন মঞ্চত আক্রান্ত জুবিন, কিন্তু কোনে কিয় টার্গেট করেছে মরমর জুবিনক? জুবিনলৈ শিল দলিওয়া সকল কোন? স্থান রহা নাচনি দেখি শ্রীকৃষ্ণ বাহি বজাইছিল সাগে মোর মইনা ঐ। জুবিনৰ সংগীতানুষ্ঠান হঠাৎ কর্তন হয়েছিল বিদ্যুৎ, সেই সুযোগতে একাংশই শিল দলিয়াইছিল জুবিনৰ গালৈ। সৌভাগ্যক্রমে রক্ষা পৰিছিল জুবিন গার্গ। এইবার স্থান লক্ষিমপুরের লালুক। বৃহস্পতিবারে অনুষ্ঠান আরম্ভ করিয়েই জুবিনে উত্থাপন করিলে নাগরিকত্ব সংশোধনী বিধেয়কখনের প্রসঙ্গ। ডিব্রুগড় ইউনিভার্সিটি, কটন কলেজ সকল একত্রিত হয়েছে, গোটেই যান কলেজ আছে, যান ইউনিভার্সিটি আছে, সকলবিলাক একত্রিত হোক, যুদ্ধ করক ইয়ার বিরুদ্ধে। বিতর্কিত বিধেয়কখনের বিরুদ্ধে মাত মতার ঠিক ক্ষন্তেক পিছতেই লালুকর মঞ্চতো আক্রান্ত হল মরমর শিল্পীজন। জুবিনৰ সংগীতানুষ্ঠানত বারে বারে বাধা দিয়ার চেষ্টা করিলে একাংশই, বারে বারে জুবিনৰ কাষলৈ আগুয়াই যাওয়া উদণ্ড দর্শকক বাধা দিবলৈ গৈ প্রকৃত হল আরক্ষীও। আরক্ষীর গালৈ চকী দলিয়াই দিলে দুষ্কৃতিকারীয়ে, আরক্ষীয়ে লাঠি চার্জ করবলগিয়া পরিস্থিতিরও সৃষ্টি হল। একাংশর উদ্ভণ্ডালী আক্রমণাত্মক রূপ দেখি উদ্বিগ্ন অসহায় হয়ে পড়িল আপনার মূর মরমর শিল্পীজন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাহিরলৈ যাওয়া বাধ্য হয়ে তেওঁ নির্ধারিত সময়ের পূর্বেই অনুষ্ঠান সামরি নামি আহিল মঞ্চর পৰা, যার বাবে ক্ষুব্ধ আয়োজকে বহু সময়লৈ আবদ্ধ করে রাখিলে জুবিনৰ বাদ্যযন্ত্রী সকলক। কিন্তু প্রশ্ন হয়, কোনে কিয় টার্গেট করেছে জুবিনক? এক বহাগৰ পৰাই অনুষ্ঠান পরিবেশন করে আছে জুবিন গার্গে, জুবিন ভাগৰা নাই। রাজ্যৰ ইমূৰৰ পৰা সিমূৰলৈ মৰমৰ শিল্পীজনক লৈ উত্তাল প্রতিখন বিহুতলি। কেবল গীত গুৱাই নহয়, জাতীয় চেতনাকো নতুন মন্ত্রে উদ্বুদ্ধ করেছে জুবিন গার্গে। নাগরিকত্ব সংশোধনী বিধেয়ক সন্দর্ভত জুবিন গার্গে ইতিমধ্যেই প্রবল জনমত গঠন করেছে। জুবিনৰ সৈতে হিন্দু বাংলাদেশীর বিরুদ্ধে ঠিয় দিছে নবপ্রজন্মর হাজার হাজার যুবক যুবতী। জুবিন গার্গর এটা চিঁয়ৰত হাজারজন সাজু হয়েছে সরকারের ষড়যন্ত্র প্রতিহত করবলৈ। এই যে কিবা সিটিজেনশিপ এমেন্ডমেন্ট বিল কিবা এখন দিছে যে, এখন ফালি পেলাই দিলে হল, উই ডোন্ট নিড ইট, ঘন্টা কাউ খাটি নকর। জাতির স্বার্থত নাগরিকত্ব সংশোধনী বিধেয়কর বিরুদ্ধে এইদরে মাত মতার বাবেই আক্রমণের লক্ষ্য হয়ে পড়ছে নাকি জুবিন গার্গ? ভয় ভাবুকিরে জুবিনৰ মুখ বন্ধ করার চেষ্টা চলার সন্দেহ অধিকাংশ লোকর। শাসকীয় দল আর সরকারের কোনো পক্ষই ষড়যন্ত্র রচনা করেছে নাকি জুবিনৰ বিরুদ্ধে, এই সন্দেহ অমূলক নহয়। ব্যুরো রিপোর্ট, DY 365।